মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, একজন মুরব্বী প্রশ্ন করেছেন, তাকে মুবারকবাদ জানাই যে তিনি এক বছর পর ফোন করে পেয়েছেন আমাদেরকে, যে মৃত ব্যক্তির জন্মদিন পালন করার ব্যাপারে ইসলাম কি বলে। জি আমি পাশাপাশি বলবো যে মৃত্যুদিন পালন করার ব্যাপারে ইসলাম কি বলে। জি তো ভাইয়েরা, আসলে ইসলাম খুঁজতে যাওয়া এখন আমাদের সমাজে অপরাধ। ইসলাম বলতে কি বুঝাচ্ছি আমরা? ইসলাম বলতে যদি আমাদের সমাজের আচরিত মুসলমানদের কর্ম বুঝাই, তাহলে বা সারা বিশ্বে এখন কয়েক শত প্রকারের ইসলাম বিদ্যমান। আর ইসলাম বলতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের যে কর্ম আচরণ বুঝায়, তাহলে মৃত ব্যক্তি কেন, জীবিত ব্যক্তির জন্মদিনও কখনোই তারা পালন করেননি। সবচেয়ে প্রিয়তম, প্রিয়তমের প্রিয়তম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্মদিন বলতে যেটা আমরা বুঝি, বছরের অমুক তারিখের জন্ম তারা পালন করেননি। তার অফাতের পরেও তারা কখনোই, শত শত হাজার বছর চলে গেছে, তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি, মৃত্যুদিনও করেননি। যেটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা করেছেন সাহাবীরা, যেটা করেছেন জন্মবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি রোজা রাখতেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বুইসা ইলাইয়া, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে নবুয়াত পেয়েছি। কাজেই প্রতি সোমবারে, মাঝে মাঝে সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং এটাই হলো মোটামুটি জন্মবার পালনের ক্ষেত্রে। আমরা এটাকে, আমরা যদি কারো সোমবারে জন্ম হয়, বুধবারে জন্ম হয়, কোনো নিয়ামত পেয়ে থাকি, জন্মবার হিসেবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি কেউ রোজা রাখেন, এটাকে আমরা শরীয়ত বিরোধী বলতে পারি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের জন্য এটাই একমাত্র সুন্নত পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের ভিতরে পাওয়া যায় না। আর মৃত ব্যক্তির জন্মদিন পালন করা, এটা তো আরও অনেক দূরবর্তী, এটা দুর্ভাগ্যজনকভাবে আমরা করে থাকি। এটা ইসলাম আমাদের, এই যে দিবসগুলো, আমাদের প্রিয় মানুষ, আমাদের পিতা মাতা, তাদের জন্মদিন কেন না, প্রতিদিনই তো আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সেজদায় দিয়ে বলবো রাব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি মৃত্যুবরণ করে থাকেন, জীবিত থাকলে প্রতিদিন প্রতি সপ্তাহে তাদের সাথে দেখা করব, তাদের হাদিয়া দেবো, তাদের দোয়া নেবো, তাদের পাশে বসবো, তাদের আবার জন্মদিন কি, আমাদের প্রতিদিনই তাদের সাথে আমাদের নতুন জন্মদিনের আয়োজন হবে। এই জন্য মৃত বা জীবিত কোনো মানুষেরই জন্মদিন পালন করা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত নয়, সাহাবিদের সুন্নত নয়, তাবেইনদের সুন্নত নয়, চার ইমাম কখনোই করেননি। আপনারা এই যে আমরা হানাফি হানাফি বলে আমরা দাবি করে খুঁজে দেখেন তো, ইমাম আবু হানিফার জন্মদিন তার ছাত্ররা পালন করেছে কিনা, তার দিবদ্দশায় করেছে কিনা, মৃত্যু পরে করেছে কিনা, তারা জানতেনই না এগুলো। তো এটা হলো জন্ম। আর আপনি যেটা সম্পূরক প্রশ্ন করেছেন মৃত্যু, এটা একই কথা। তো এটা আরো দূরবর্তী, কারণ মৃত্যু দিবস পালন করা শোককে আবার আনন্দ উৎসবে পরিণত করার মতো হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এর চেয়ে প্রিয় মানুষ তার আমাদের কেউ নেই। সাহাবিরা কখনোই তার মৃত্যুর দিনে কোনো অনুষ্ঠান করেননি, বছরে নয়, দিনে নয়, মৃত্যু উপলক্ষে নয়। আমাদের থেকে তিনি চলে গিয়েছেন, আমরা প্রতিদিন তার জন্য দোয়া করো, মাঝে মাঝে তার জীবনে আলোচনা করো যখন পারি, এটাই হলো মুসলমানদের নিয়ম। কিন্তু দুর্ভাগ্য, আমরা ইসলামী কৃষ্টি কালচার আচার আচরণ ছেড়ে দিয়ে এই জন্মদিন মৃত্যুদিন সবগুলোই হলো আর্য সংস্কৃতি, এটা হলো ইউরোপ এবং ভারতের যে প্রাচীন ধর্ম, অগ্নি উপাসনার ধর্ম, তাদের সংস্কৃতি, আমরা এখন ওটাকে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমরা যেন পূর্ণাঙ্গ ইসলামের উপর আমাদের জীবনকে পরিপূর্ণ